চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। মহেন্দ্র মুখ ভার করিয়া কহিল, আচ্ছা এক কাজ করা যাক, আমি একটা আলাদা গাড়ি ভাড়া করিয়া যাই, বিহারী ভিতরে আসিয়া বসুক। আশা কহিল, তা যদি হয় তবে আমিও তোমার সঙ্গে যাইব। বিনোদিনী কহিল, আর আমি বুঝি গাড়ি হইতে লাফাইয়া পড়িব। এমনি গোলমাল করিয়া কথাটা থামিয়া গেল। মহেন্দ্র সমস্ত পথ মুখ অত্যন্ত গভীর করিয়া বসিয়া রহিল। দমদমের বাগানে গাড়ি পৌঁছিল। চাকরদের গাড়ি অনেক আগে ছাড়িয়াছিল, কিন্তু এখনো তাহার খোঁজ নাই। শরৎকালের প্রাতকাল অতি মধুর, রৌদ্র উঠিয়া শিশির মরিয়া গেছে, কিন্তু গাছপালা নির্মল আলোকে ঝলমল করিতেছে। প্রাচীরের গায়ে শেফালি গাছের সারি রহিয়াছে, তলদেশে ফুলে আচ্ছন্ন এবং গন্ধে আমোদিত। আশা কলিকাতার ইষ্টকবন্দন হইতে বাগানের মধ্য ছাড়া পাইয়া বন্য মৃগীর মতো উল্লাসিত হইয়া উঠিল। সে বিনোদিনীকে লইয়া রাশিকৃত ফুল কুড়াইল, গাছ হইতে পাকা আতা পাড়িয়া আতা গাছের তলায় বসিয়া খাইল, দুই সখীতে দিঘির জলে পড়িয়া দীর্ঘকাল ধরিয়া স্নান করিল। এই দুই নারীতে মিলিয়া একটি নিরর্থক আনন্দে গাছের ছায়া এবং শাখাচ্যুত আলোক, দিঘির জল এবং নিকুঞ্জের পুষ্প পল্লবকে পুলকিত সচেতন করিয়া তুলিল। স্নানের পর দুই সখী আসিয়া দেখিল চাকরদের গাড়ি তখনও আসিয়া পৌঁছে নাই। মহেন্দ্র বাড়ির বারান্দায় চৌকি লইয়া অত্যন্ত শুষ্ক মুখে একটা বিলাতি দোকানের বিজ্ঞাপন পড়িতেছে। বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারীবাবু কোথায়? মহেন্দ্র সংক্ষেপে উত্তর করিল, জানি না। বিনোদিনী, চলুন তাহাকে খুঁজিয়া বাহির করিবে। মহেন্দ্র, তাহাকে কেহ চুরি করিয়া লইবে এমন আশঙ্কা নাই, না খুঁজিলেও পাওয়া যাইবে। বিনোদিনী, কিন্তু তিনি হয়তো আপনার জন্য ভাবিয়া মরিতেছেন, পাশে দুর্লভ রত্ন খোয়া যায়, তাহাকে সান্ত্বনা দিয়ে আসা যাক। জলাশয়ের ধারে প্রকাণ্ড একটা বাঁধানো বটগাছ আছে, সেইখানে বিহারী তাহার প্যাক বাক্স খুলিয়া একটি কেরোসিন চুলা বাহির করিয়া জল গরম করিতেছে। সকলে আসিবা মাত্র আতিথ্য করিয়া বাঁধা বেদির উপর বসাইয়া এক এক পেয়ালা গরম চা এবং ছোট রেকাবিতে দুই একটি মিষ্টান্ন ধরিয়া দিল। বিনোদিনী বারবার বলিতে লাগিল, ভাগ্যে বিহারীবাবু সমস্ত উদ্যোগ করিয়া আনিয়াছিলেন, তাই তো রক্ষা, নহিলে চা না পাইলে মহেন্দ্রবাবুর কি দশা হইত। চা পাইয়া মহেন্দ্র বাঁচিয়া গেল, তবু বলিল, বিহারীর সমস্ত বাড়াবাড়ি, চড়িভাতি করিতে আসিয়াছি, এখানেও সমস্ত দস্তুর মতো আয়োজন করিয়া আসিয়াছে, ইহাতে মজা থাকে না। বিহারী কহিল, তবে দাও ভাই তোমার চায়ের পেয়ালা, তুমি না খাইয়া মজা করো, বাধা দিব না। বেলা হয়, চাকরেরা আসিল না। বিহারীর বাক্স হইতে আহারাদির সর্বপ্রকার সরঞ্জাম বাহির হইতে লাগিল। চাল ডাল তরি তরকারি এবং ছোট ছোট বোতলে পেশা মশলা আবিষ্কৃত হইল। বিনোদিনী আশ্চর্য হইয়া বলিতে লাগিল, বিহারীবাবু আপনি যে আমাদেরও ছাড়াইয়াছেন, ঘরে তো গৃহিণী নাই, তবে শিখিলেন কোথা হইতে? বিহারী কহিল, প্রাণের দায়ে শিখিয়াছি, নিজের যত্ন নিজেকেই করিতে হয়। বিহারী নিতান্ত পরিহাস করিয়া কহিল, কিন্তু বিনোদিনী গম্ভীর হইয়া বিহারীর মুখে করুণ চক্ষের কৃপা বর্ষণ করিল। বিহারী ও বিনোদিনীতে মিলিয়া রাধাবাড়ায় প্রবৃত্ত হইল। আশা ক্ষীণ সংকুচিতভাবে হস্তক্ষেপ করিতে আসিলে বিহারী তাতে বাধা দিল, অপটু মহেন্দ্র সাহায্য করিবার কোনো চেষ্টাও করিল না। সে গুড়ির উপরে হেলান দিয়া একটা পায়ের উপরে আর একটা পা তুলিয়া কম্পিত বটপত্রের উপরে রৌদ্রকিরণের নৃত্য দেখিতে লাগিল। রন্ধন প্রায় শেষ হইলে পর বিনোদিনী কহিল, মহিনবাবু আপনি ওই বটের পাতা গনিয়া শেষ করিতে পারিবেন না, এবারে স্নান করিতে যান। ভৃত্যের দল এতক্ষণে জিনিসপত্র লইয়া উপস্থিত হইল, তাহাদের গাড়ি পথের মধ্যে ভাঙিয়া গিয়াছিল, তখন বেলা দুপুর হইয়া গেছে। আহারান্তে সেই বটগাছের তলায় তাস খেলিবার প্রস্তাব হইল। মহেন্দ্র কোনো মতেই গা দিল না এবং দেখিতে দেখিতে ছায়াতলে ঘুমাইয়া পড়িল।
আশা বাড়ির মধ্য গিয়া দ্বার রুদ্ধ করিয়া বিশ্রামের উদ্যোগ করিল। বিনোদিনী মাথার উপরে একটুখানি কাপড় তুলিয়া দিয়া কহিল, আমি তবে ঘরে যাই। বিহারি কহিল, কোথায় যাইবেন, একটু গল্প করুন, আপনাদের দেশের কথা বলুন। ক্ষণে ক্ষণে উষ্ণ মধ্যাহ্নের বাতাস তরুপল্লব মর্মরিত করিয়া চলিয়া গেল। ক্ষণে ক্ষণে দিঘির পাড়ে জাম গাছের ঘনপত্রের মধ্য হইতে কোকিল ডাকিয়া উঠিল। বিনোদিনী তাহার ছেলেবেলাকার কথা বলিতে লাগিল, তাহার বাপ মায়ের কথা, তাহার বাল্য সাথীর কথা। বলিতে বলিতে তাহার মাথা হইতে কাপড়টুকু খসিয়া পড়িল। বিনোদিনীর মুখে খর যৌবনের যে একটি দীপ্তি সর্বদাই বিরাজ করিত, বাল্যস্মৃতির ছায়া আসিয়া তাহাকে স্নিগ্ধ করিয়া দিল। বিনোদিনীর চক্ষে যে কৌতুক তীব্র কটাক্ষ দেখিয়া তীক্ষ্ণ দৃষ্টি বিহারীর মনে এ পর্যন্ত নানা প্রকার সংশয় উপস্থিত হইয়াছিল, সেই উজ্জ্বল কৃষ্ণজ্যোতি যখন একটি শান্ত সজল রেখায় ম্লান হইয়া আসিল, তখন বিহারী যেন আর একটি মানুষের দেখিতে পাইল। এই দীপ্তিমণ্ডলের কেন্দ্রস্থলে কোমল হৃদয়টুকু এখনও সুধাধারায় সরস হইয়া আছে। অপরিতৃপ্ত রঙ্গরস কৌতুক বিলাসের দহন জ্বালায় এখনও নারী প্রকৃতি শুষ্ক হইয়া যায় নাই। বিনোদিনী সলজ্জ সতীস্ত্রীভাবে একান্ত ভক্তিভরে প্রতিসেবা করিয়াছে, কল্যাণ পরিপূর্ণা জননীর মতো সন্তানকে কোলে ধরিয়া আছে। এ ছবি ইতিপূর্বে মুহূর্তের জন্যেও বিহারীর মনে উদিত হয় নাই। আজ যেন রঙ্গমঞ্চের পটখানা ক্ষণকালের জন্য উড়িয়া গিয়া ঘরের ভিতরকার একটি মঙ্গল দৃশ্য তাহার চোখে পড়িল। বিহারী ভাবিল, বিনোদিনী বাহিরে বিলাসিনী যুবতী বটে, কিন্তু তাহার অন্তরে একটি পূজারতা নারী নিরসনে তপস্যা করিতেছে। বিহারী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, প্রকৃত আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না, অন্তর্যামীই জানেন। অবস্থা বিপাকে যেটা বাহিরা গড়িয়ে ওঠে সংসারের কাছে সেইটাই সত্য বটে। বিহারী কথাটাকে থামিতে দিল না, প্রশ্ন করিয়া করিয়া জাগাইয়া রাখিতে লাগিল। বিনোদিনী এ সকল কথা এ পর্যন্ত এমন করিয়া শোনাইবার লোক পায় নাই, বিশেষত কোনো পুরুষের কাছে সে এমন আত্মবিস্মৃত স্বাভাবিকভাবে কথা কহে নাই। আজ অজস্র কলকণ্ঠে নিতান্ত সহজ হৃদয়ের কথা বলিয়া তাহার সমস্ত প্রকৃতি যেন নববারিধারায় স্নাত, স্নিগ্ধ এবং পরিতৃপ্ত হইয়া গেল। ভোরে উঠিবার উপদ্রবে ক্লান্ত মহেন্দ্রের পাঁচটায় সময় ঘুম ভাঙিল। বিরক্ত হইয়া কহিল, এবার ফিরিবার উদ্যোগ করা যাক। বিনোদিনী কহিল, আর একটু সন্ধ্যা করিলে ক্ষতি কি? মহেন্দ্র কহিল, না, শেষকালে মাতাল গোরার হাতে পড়িতে হইবে। জিনিসপত্র গুছাইয়া তুলিতে অন্ধকার হইয়া আসিল, এমন সময় চাকর আসিয়া খবর দিল, ঠিকা গাড়ি কোথায় গেছে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। গাড়ি বাগানের বাহিরে অপেক্ষা করিতেছিল, দুইজন গোরা কারওয়ানের প্রতি বল প্রকাশ করিয়া স্টেশনে লইয়া গেছে। আর একখানা গাড়ি ভাড়া করিতে চাকরকে পাঠাইয়া দেওয়া হইল। বিরক্ত মহেন্দ্র কেবলই মনে মনে কহিতে লাগিল, আজ দিনটা মিথ্যা মাটি হইয়াছে। অধৈর্য সে আর কিছুতেই গোপন করিতে পারিল না, এমনই হইল। শুক্লপক্ষের চাঁদ ক্রমে শাখাজাল জড়িত দিকপ্রান্ত হইতে মুক্ত আকাশে আরোহণ করিল। নিস্তব্ধ নিষ্কম্প বাগান ছায়ালোকে খচিত হইয়া উঠিল। আজ এই মায়ামণ্ডিত পৃথিবীর মধ্যে বিনোদিনী আপনাকে কি একটা অপূর্বভাবে অনুভব করিল। আজ সে যখন তরুবীথিকার মধ্যে আশাকে জড়াইয়া ধরিল, তাহার মধ্যে প্রণয়ের কৃত্রিমতা কিছুই ছিল না। আশা দেখিল বিনোদিনীর দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতেছে। আশা ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, কি ভাই বালি, তুমি কাঁদিতেছ কেন? বিনোদিনী কহিল, কিছুই নয় ভাই, আমি বেশ আছি, আজ দিনটা আমার বড় ভালো লাগিল। আশা জিজ্ঞাসা করিল, কিসে তোমার এত ভালো লাগিল ভাই? বিনোদিনী কহিল, আমার মনে হইতেছে আমি যেন মরিয়া গেছি, যেন পরলোকে আসিয়াছি, এখানে যেন আমার সমস্তই মিলিতে পারে। বিস্মিত আশা এসব কথা কিছুই বুঝিতে পারিল না। সে মৃত্যুর কথা শুনিয়া দুঃখিত হইয়া কহিল, ছি ভাই চোখের বালি, অমন কথা বলিতে নাই।
গাড়ি পাওয়া গেল। বিহারী পুনরায় কোচ বাক্সে উঠিয়া বসিল। বিনোদিনী কোনো কথা না বলিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। জ্যোৎস্নায় স্তম্ভিত তরুশ্রেণী ধাবমান নিবিড় ছায়াস্রোতের মতো তাহার চোখের উপর দিয়া চলিয়া যাইতে লাগিল। আশা গাড়ির কোণে ঘুমাইয়া পড়িল। মহেন্দ্র সুদীর্ঘ পথ নিতান্ত বিমর্ষ হইয়া বসিয়া থাকিল। চড়িভাতির দুই দিনের পর মহেন্দ্র বিনোদিনীকে আর একবার ভালো করিয়া আয়ত্ত করিয়া লইতে উৎসুক ছিল, কিন্তু তাহার পরদিনেই রাজলক্ষ্মী ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়িলেন। রোগ গুরুতর নহে, তবু তাহার অসুখ ও দুর্বলতা যথেষ্ট। বিনোদিনী দিনরাত্রি তাহার সেবায় নিযুক্ত হইল। মহেন্দ্র কহিল, দিনরাত এমন করিয়া খাটিলে শেষকালে তুমিই যে অসুখে পড়িবে। মার সেবার জন্য আমি লোক ঠিক করিয়া দিতেছি। বিহারী কহিল, মহিন্দা তুমি অত ব্যস্ত হইও না, উনি সেবা করিতেছেন করিতে দাও, এমন করিয়া কি আর কেহ করিতে পারিবে। মহেন্দ্র রোগীর ঘরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল। একটা লোক কোনো কাজ করিতেছে না, অথচ কাজের সময় সর্বদাই সঙ্গে লাগিয়ে আছে, ইহা কর্মিষ্ঠা বিনোদিনীর পক্ষে অসহ্য। সে বিরক্ত হইয়া দুই তিনবার কহিল, মহিনবাবু আপনি এখানে বসিয়া কি সুবিধা করিতেছেন, আপনি যান, অনর্থক কালেজ কামাই করিবেন না। মহেন্দ্র তাহাকে অনুসরণ করে। ইহাতে বিনোদিনীর গর্ব এবং সুখ ছিল, কিন্তু তাই বলিয়া এমনতর কাঙালপানা, রুগ্না মাতার শয্যা পার্শ্বেও লুব্ধ হৃদয় বসিয়া থাকা, ইহাতে তাহার ধৈর্য থাকিত না, ঘৃণাবোধ হইত। কোনো কাজ যখন বিনোদিনীর উপর নির্ভর করে তখন সে আর কিছুই মনে রাখে না। যতক্ষণ খাওয়ানো দাওয়ানো, রোগীর সেবা, ঘরের কাজ প্রয়োজন, ততক্ষণ বিনোদিনীকে কেহ অনুধাবন দেখে নাই। সেও প্রয়োজনের সময় কোনো প্রকার অপ্রয়োজনীয় ব্যাপার দেখিতে পারে না। বিহারী অল্পকালের জন্য মাঝে মাঝে রাজলক্ষ্মী সংবাদ লইতে আসে। ঘরে ঢুকিয়াই কি দরকার তাহা সে তখনই বুঝিতে পারে। কোথায় একটা কিছুর অভাব আছে তাহা তাহার চোখে পড়ে। মুহূর্তের মধ্যে সমস্ত ঠিক করিয়া দিয়া সে বাহির হইয়া যায়। বিনোদিনী মনে মনে বুঝিতে পারিত বিহারী তাহার শুশ্রূষাকে শ্রদ্ধার চোখে দেখিতেছে, সেই জন্য বিহারীর আগমনে সে যেন বিশেষ পুরস্কার লাভ করিত। মহেন্দ্র নিতান্ত ধিক্কার বেগে অত্যন্ত কড়া নিয়মে কলেজ বাহির হইতে লাগিল, কিন্তু তাহার মেজাজ অত্যন্ত রুক্ষা হইয়া রহিল। তাহার পরে একই পরিবর্তন, খাবার ঠিক সময় হয় না, সহিষ্ঠা নির্দেশ হইয়া যায়, মোজা জোড়ার ছিদ্র ক্রমেই অগ্রসর হইতে থাকে। এখন এই সমস্ত বিশৃঙ্খলায় মহেন্দ্রের পূর্বের ন্যায় আমোদ বোধ হয় না। যখন যেটি দরকার তখনই সেটি হাতের কাছে সুসজ্জিত পাইবার আরাম কাহাকে বলে তাহা সে কয়দিনে জানিতে পারিয়াছে। এখানে তাহার অভাবে আশার অশিক্ষিত অপটুতায় মহেন্দ্রের আর কৌতুক বোধ হয় না।